ভারতের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চণ্ডীগড় এয়ারপোর্টে চর মেরে রীতিমতো শোরগোল ফেলেছেন নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর। পরে কুলবিন্দরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে তাকে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সুরকার ও গায়ক বিশাল দাদলানি। ইনস্টাগ্রামে এ সংক্রান্ত কয়েকটা স্টোরি শেয়ার করেছেন তিনি। দাদলানি আশ্বাস দিয়েছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কুলবিন্দর কৌরের বিরুদ্ধে যদি কোনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে, যদি তাকে চাকরিচ্যুত করা হয়, তাহলে কুলবিন্দরের চাকরির ব্যবস্থা করে দেবেন তিনি। তিনি জানান সহিংসতা তিনি পছন্দ করেন না, কিন্তু কুলবিন্দর এমনি এমনি ঘটনা ঘটাননি। মিসেস কৌরকে যদি তার চাকরি থেকে সরানো হয় এবং তিনি যদি তার দেয়া চাকরি করতে সম্মত হন, তবে কুলবিন্দরের চাকরির নিশ্চয়তা তিনি দিবেন।